আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস রয়েছে শাহবাগের পাশেই, হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে। আমরা যারা এই আন্দোলনের রাজপথে ছিলাম, এই আন্দোলন বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় করেছি, স্টুডেন্টদের হাত দিয়ে এই আন্দোলন শুরু হলেও পরবর্তীতে এটি ছাত্র জনতার আন্দোলনে রূপান্তরিত হয়েছিল এবং চব্বিশের এই ছাত্র জনতার অভ্যুত্থানটি ঘটেছে। সেই জায়গা থেকে এই আন্দোলনে যারা বিভিন্ন পর্যায়ে সমন্বয় করেছে, তারা কেউ আপনাদের সন্তানের বয়সী, কেউ হয়তো ছেলের বয়সী, কেউ ভাইয়ের বয়সী, সবারই বয়স এই জায়গায় আপনারা দেখবেন যে বিশ থেকে ত্রিশের মধ্যে। আমরা এখনও আমাদের বয়সের জায়গা থেকে, অভিজ্ঞতার জায়গা থেকে আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু আমাদের চেষ্টার কিংবা আগ্রহের বিন্দু মাত্র কোনো কমতি নেই। যেই কমতিটা আমাদের 5ই অগস্টের পূর্বেও ছিল না, 5ই অগস্টের পরেও নেই। আমরা জানি আমাদের প্রায় 3 মাস হতে চলেছে আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের, আমাদের যেভাবে আমাদের আহত ভাই বোনদের পাশে দাঁড়ানো প্রয়োজন ছিল, যেভাবে আমাদের শহীদ পরিবারের পাশে দাঁড়ানো প্রয়োজন ছিল, এই বাংলাদেশ রাষ্ট্রের নতুন একটি পর্যায়ে নতুন বিভিন্ন নতুন ঘটনা সৃষ্টির পরিক্রমায় আমরা ঠিক সেভাবে দাঁড়াতে পারিনি। কিন্তু আপনাদেরকে আমরা সন্তান হিসেবে হোক, ভাই হিসেবে হোক, এতটুকু আশ্বস্ত করতে চাই, আমাদের চেষ্টার বিন্দুমাত্র কমতি তখনও ছিল না, এখনও নেই, সামনেও থাকবে না। আমাদের যথেষ্ট পরিকল্পনা রয়েছে, আমরা যদি শুধু নিজেদেরকে একটু গুছিয়ে নিতে পারি তাহলে খুব দ্রুত, আমাদের ইচ্ছা রয়েছে আমরা প্রত্যেকটি আমাদের বীর শহীদ ভাইয়ের প্রত্যেক ভাইয়ের বাড়িতে আমরা যাব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। আমরা আমাদের মায়েদের সাথে, বাবাদের সাথে, ভাইদের সাথে, বোনেদের সাথে একসাথে বসে কথা বলবো, তাদের কথাগুলো শুনবো, এবং এটা আসলে মাত্র শুরু, এটা শেষ নয়। এই ফাউন্ডেশন কয়েক মাসের জন্য নয়, অন্তর্বর্তীকালীন সরকার যে কিছুদিন থাকবে শুধু ওই কিছুদিনের জন্য এই ফাউন্ডেশন নয়, আমরা প্রয়োজনে এই ফাউন্ডেশনকে আমাদের জীবনের বিনিময়ে বাঁচিয়ে রাখবো, যতদিন আমাদের একজনও আহত ভাই বেঁচে থাকবেন, যতদিন আমাদের শহীদ পরিবারের সদস্যরা থাকবেন। এবং এটি মাত্র শুরু হচ্ছে, পর্যায়ক্রমে ধাপে ধাপে, সেটা আর্থিক সহযোগিতা হোক, দীর্ঘমেয়াদে পুনর্বাসন হোক, আমাদের যারা শহীদ ভাইদের পরিবার থেকে অন্তত একজন বিভিন্ন জায়গায়, তাদের চাকুরির ব্যবস্থা হোক, আমাদের যারা আহত ভাইরা রয়েছেন তাদের পুনর্বাসন কিংবা দীর্ঘমেয়াদে সম্মানী ভাতা থেকে শুরু করে সকল পরিকল্পনায় আমাদের মধ্যে রয়েছে। আমরা যেই কাজটি করছি আমাদের জায়গা থেকে, ভেরিফিকেশনটা খুব যতটা স্বচ্ছভাবে করা যায় সর্বোচ্চ, যেন আমি ধরে নিচ্ছি আমার 1600 শহীদ ভাই বোন রয়েছেন, এর মধ্যে যদি 10 জনও এমন ঢুকেন যারা আসলে প্রশ্নবিদ্ধ, যারা এই অভ্যুত্থানের শহীদ নয়, ওই 10 জনের জন্য বাকি সবাইকে প্রশ্নবিদ্ধ হতে হবে, যেটা 71-এর মুক্তিযোদ্ধাদের, যারা আমাদের বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের লিস্টকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করা হয়। আমরা এই সুযোগটি কাউকে দিতে চাই না, তাই পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের এই ভেরিফিকেশন প্রক্রিয়াটার জন্য আমাদের কিছুটা সময় লাগছে। আমরা আশা করছি এই নভেম্বর মাসের মধ্যে আমাদের সকল ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হবে। আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস রয়েছে শাহবাগের পাশেই, হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে। আপনাদের যে কোনো ইমার্জেন্সি প্রয়োজনে আপনারা সেখানে আসবেন, কিংবা আমাদের যে ইমার্জেন্সি হেল্পলাইন নাম্বার রয়েছে 16000, এটাতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সন্তান হিসেবে, ভাই হিসেবে নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব, এই কথা আমরা আপনাদেরকে দিচ্ছি। আমাদের মাঝে আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয় রয়েছেন, আমাদের স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নূরজাহান আপা রয়েছেন, তিনি আসবেন। আপনাদের দুজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছে, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, তারাও এখানে আসবেন, বিভিন্নজন বিভিন্ন সময়ে। আমরা একসাথে কথা বলবো, আপনাদেরও কথাগুলো শুনবো।